हेलो बंधुरा तो आजकल ये भिडियोते आमी आपनादेर देखाबो रिचार्जेबल एकटा चार्जार लाइट किभाबे मेरामत करा जाए एबं की कि प्रसेस आछे आपनारा मेरामत करे निते पारेन सेई प्रसेसटा दिए आजके आमी ए रिचार्जेबल लाइटटा मेरामत करे देखाबो एकटा नतुन पद्धतिते जेटा आपनारा देखार परे आपनार निजेर बासार एरकम पड़े थाका रिचार्जेबल चार्जार लाइट जदि थाके ताहले आपनि खूब सहजे ए चार्जार लाइटगुलो मेरामत करे निते पारबेन। चलुन आर कथा ना बाड़िए आजकेर भिडियोटी शुरू करा जाय। तो प्रथमे आमरा एई लाइटटिके देखते पाচ্ছি भांगा अवस्थाय देखते पाচ্ছেন एखाने एकटी सुइचेर अपशन छिलो सेखाने सुइचटा नेই एरপরে लाइटटा किन्तु हालका हालका जलছে माने एकबारे जे नष्ट हये गेছে ताओ ना। एरপরে आमरा एई पाशे देखते पाচ্ছি एसि कटेर लाइन आर एखाने एकटी इंडिकेटरेर जायगा बोझा जाच्छे ए बादे तो आर कोनो किछु बोझा जाच्छे ना। तो चलुन एई लाइटटिके आमरा खुले फेली। देखा जाक दर्शक बंधुरा एबार आमरा लाइटटिके खुले फेललाम। खोलार परे आमरा जेटा एखाने देखते पाচ্ছি सेटा होच्छे देखुन एकटा ব্যাটারি আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি সার্কিট আছে ডিভাইস আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এসি কর্ড এরপরে আমাদের আনুষঙ্গিক যে লাইটটি এই লাইটটি আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক বন্ধুরা এই অবস্থা কিন্তু আমাদের লাইটটা জ্বলছে না। তো এখন আমরা এখানে এমন একটা সিস্টেম করব সেটা হচ্ছে যাতে করে আমরা অ্যাভেলেবল এই লাইটটাতে চার্জ করতে পারি সেই একটা প্রসেস করব একটা দুইটা মোবাইলের ব্যাটারি দিয়ে। এখানে দেখুন দর্শক বন্ধুরা এই মোবাইলের ব্যাটারিগুলো কিছুদিন মোবাইলে ব্যবহার করা হয়েছে এরপরে এই মোবাইলের ব্যাটারিগুলো আমরা অনেক সময় ফেলে রাখি অনেকটা দুর্বল হওয়ার কারণে। মোবাইল ফোনে দেখা যায় 2 দিন চার্জ থাকার কথা মানে একদিনের মতো চার্জ থাকে। অল্প চার্জ থাকার কারণে আমি এই মোবাইলের ব্যাটারিগুলো ইউজ করব এই লাইটের মধ্যে যাতে করে আমার লাইটগুলো সচলভাবে এবং খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় এবং চার্জ টিকসইটা বেশি করে। আসলে এই মোবাইলের লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু চার্জটা একটু বেশিক্ষণ ধরে রাখে এবং চার্জগুলো টিকসই হয় বেশি। এখন আরেকটি কথা হচ্ছে এখানে আমি কেনই বা মোবাইলের ব্যাটারি ইউজ করব। এখানে যেহেতু একটা পাউডার ব্যাটারি দেওয়া আছে লাইট বিশেষে এরকম ব্যাটারি যদি আমি দেই তাতে কি হবে? হ্যাঁ এখানে যদি আমি এই ধরনের ব্যাটারি দেই তাহলে ভালোই চলবে সমস্যা না। নতুন যদি কিনেন তাহলে একটা ব্যাটারির দাম কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে। আমি চাচ্ছিলাম যে আর কি অল্প খরচের মধ্যে একটা পুরাতন যেহেতু লাইট চার্জার লাইট এই লাইটটা সচল একদম খুব অল্প খরচের মধ্যে করতে পারি সেই জন্য মূলত এই কাজগুলো করতেছি। আপনারা চাইলে এরকম ব্যাটারি সেম ব্যাটারি কিনে আপনারা ইউজ করতে পারেন। তো চলুন এবারে পদ্ধতিটা আমি আপনাদের দেখাই। এখন মোবাইলের ব্যাটারিতে যদি আমি কাজ করি সেখানে আমার কাজ হবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এসি কারেন্ট দিয়ে ডাইরেক্ট চার্জ করতে পারবো না। যদি চার্জ করি তাহলে আমার মোবাইলের লিথিয়াম ব্যাটারিটা ফুলে উঠবে ফুলে যাবে। এই জন্য আমি করব কি এখানে আমি এসি কারেন্টের লাইন ব্যবহার করব না। এখানে আমি ব্যবহার করব মোবাইল চার্জিং ব্যবস্থা মোবাইলের চার্জার দিয়ে যেন আমি চার্জ করতে পারি খুলে ফেলবো। এখানে আরেকটি কথা আপনাদের না বললেই নয় এই ব্যাটারিটা আমি কেনই বা এখনই বাদ দিয়ে দিচ্ছি। এই ব্যাটারিগুলো হচ্ছে কিছুদিন ফেলে রাখলে এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় এবং একটু ড্যামেজ হয়ে যায় যেটা আর ব্যবহারযোগ্য হয় না। তো চলুন এবারে আমরা এগুলোকে খুলে নিই। এইগুলা মোটামুটি খোলার পরে আমাদের এইখান থেকে এই ডিভাইসটি আর প্রয়োজন তেমন পড়ছে না যেহেতু আমরা এসি কারেন্টে আর চার্জ করব না আমরা একটি মোবাইল চার্জার দিয়ে চার্জ করব তার জন্য এই দুটাকে আমরা একটু বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা যেহেতু এখানে পাচ্ছি শুধুমাত্র লাইটিংয়ের 3টা ওয়্যার পেয়ে গেছি। এটা আমরা একটু পরীক্ষা করে নিব আমাদের লাইটগুলো সবগুলো ঠিক আছে কি না। ঠিক করার জন্য দেখার জন্য আমি 4 ভোল্টের লাইন দিচ্ছি এখানে। তো লালটাতে আমি প্লাস দিলাম বাকিটাতে মাইনাস দিলাম তো জ্বলে না। এরপরে এই পাশেরটাতে আমি যদি ধরি তাহলে দেখব আমাদের এটা জ্বলছে কি না। তো এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাইনাস পয়েন্টটা দেওয়ার পরে এখানে কিন্তু মাঝেরটা জ্বলে উঠতেছে তার মানে মাঝেরটা কিন্তু আমাদের ঠিক আছে। আমরা এটা দেখে নিলাম এখানে আমি দেখে নিলাম যে আমাদের প্লাস এবং মাইনাস টার্মিনালটা কোনটা। এখানে আমি কালো একটি ওয়্যার এবং লাল একটি ওয়্যার দেখতে পাচ্ছি এখানে লালটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে কালো মাইনাস। এখানে যে নীল কালার ওয়্যারটি আছে এইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি কারণ এটা আমাদের খুব একটা প্রয়োজনে আসতেছে না। এখন এখানে এই ব্যাটারিগুলোকে একটু কালেকশন করে নিতে হবে। আমাদের যেহেতু এখানে দুইটা ব্যাটারি আমরা নিয়েছি, এই দুইটা ব্যাটারি যোগ করতে হবে। এবারে আমরা ব্যাটারিগুলোকে একটু পরীক্ষা করে নিব। পরীক্ষা করার জন্য আমি এখানে মিটার নিচ্ছি, আপনারা যে কোনো কিছু মিটার নিতে পারেন। তো মিটারের টার্মিনালে যে ইয়াগুলো আছে ডিসপ্লেতে আমরা এগুলো জিরো করে রাখছি। এবারে মাইনাস টার্মিনালে দিলাম এবং ব্যাটারির প্লাস টার্মিনালে ধরলাম। ধরার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ভোল্ট দেখাচ্ছে। তাহলে এই ব্যাটারিটা আমাদের চার্জ আছে এবং প্রায় ফুল চার্জ আছে। এবারে আমরা এইটাতে ধরি, এটা হচ্ছে মাইনাস, এইটা হচ্ছে প্লাস। এবারে আমরা দেখলাম এখানে 3.8 দেখাচ্ছে, তার মানে এইটাতেও আমাদের চার্জ মোটামুটি ভালো আছে। তো এরপরে এক এক করে ব্যাটারিতে প্লাস টার্মিনাল অনুসারে প্লাস লাইনটা লাগাবো। এবারে আমরা এখানে একটু মাইনাস টার্মিনালটা যোগ করে নিব। আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আমি আপনাদের বিশ্বাস রাখি যে আপনারা নিজে নিজে আপনাদের কাজগুলো এগুলো করে নিতে পারবেন। দেখুন দর্শক বন্ধুরা, এখানে আমি কালোটা প্লাস মাইনাস করে নিয়েছি এবং লালটা প্লাস টার্মিনাল করে নিয়েছি। আমাদের ওয়ার লাগানো শেষ। এবারে চলুন আমরা এখানে একটি সুইচের ব্যবস্থা করি। এবারে দেখুন এরকম একটি টিপ সুইচ আমরা এখানে নিয়ে নিচ্ছি। এই টিপ সুইচটি আমরা ইউজ করব। আমরা কিন্তু এখানে সুইচটা সেটিং করে নিয়েছি। এরপরে এখানে ক্লিপগুলো একটু ভাঁজ করে দিব যাতে করে আমাদের সুইচটা নড়াচড়া না করে। এখানে রান করে নিয়েছি। এরপরে আমরা এখানে ব্যাটারি থেকে একটা লাইন এখানে দিয়ে দিব। তো আমি এখানে প্লাস টার্মিনালটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে ব্যাটারি থেকে একটা লাইন আমরা প্লাস দিয়ে দিলাম। এখন লাইট থেকে আমাদের একটি প্লাস টার্মিনাল এখানে দিতে হবে। এবারে আমরা দেখুন লাইট থেকে একটি প্লাস টার্মিনাল দিলাম এবং ব্যাটারি থেকে একটি প্লাস টার্মিনাল দিয়েছি। এখন আমাদের এই যে দুইটা কালো আছে, এই দুইটা যদি আমরা অ্যাড করি, দেখুন দর্শক বন্ধুরা আমাদের লাইটটি কিন্তু জ্বলে উঠেছে। এখন আমাদের লাইট জ্বলা পর্যন্ত ওকে হয়ে গেছে, কিন্তু এখন আমাদের চার্জিংয়ের ব্যবস্থা করতে হবে। কিভাবে চার্জিংয়ের ব্যবস্থা করবেন সেইটা এখন আমি আপনাদের দেখাবো। এখানে দেখুন দর্শক বন্ধুরা কীভাবে আমি কি করেছি। এখানে হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটার 0.10 mm এর সিগন্যাল ইন্ডিকেটার। এখানে হচ্ছে একটি রেজিস্টর 1K, এখানে একটি ডায়ের 4007 নাম্বার স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটারের মাইনাস টার্মিনাল, আর এইটা হচ্ছে প্লাস টার্মিনাল। প্লাস টার্মিনালে আমরা একটা রেজিস্টর দিয়েছি, রেজিস্টরটা এনে ডায়েটের সিলভার কালার যেদিকে নেই সেই দিকটাতে দিয়ে দিয়েছি এবং সিলভার কালারটা বাকি রেখেছি। এটা হচ্ছে আমাদের সিলভার কালার, এটা হচ্ছে আমাদের প্লাস টার্মিনাল। এটা আমরা কোথায় লাগাবো? এটা আমরা ব্যাটারিতে লাগিয়ে দিব প্লাস টার্মিনালে। দেখুন আমাদের ব্যাটারির প্লাস টার্মিনালটা হচ্ছে এইটা, তো এইটাতে আমরা প্লাস টার্মিনালটা লাগিয়ে দিব। এখানে আমরা প্লাস টার্মিনালটা লাগিয়ে দিলাম। এখন আমাদের চার্জিংয়ের ব্যবস্থা করতে হবে। তো চার্জিংয়ের ব্যবস্থা বলতে আমি আপনাদের বলেছিলাম মোবাইলের একটি জ্যাক পুট দিয়ে চার্জ করবেন। এই যে এই পুটটি দেখতে পাচ্ছেন, এই পুটটা হচ্ছে মোবাইল চার্জিং পুট। এইটা এখন আমরা মেপে নিব যে আমাদের এটার প্লাস মাইনাস কোনটা। আমি আপনাদের আর দেখালাম না, আপনারা একটু চার্জে লাগিয়ে দেখবেন প্লাস টার্মিনাল এবং মাইনাস টার্মিনাল কোনটা। তো আমার এখানে হচ্ছে কালোটা প্লাস, সাদাটা মাইনাস। যেহেতু এই পিনগুলো লোকাল এই জন্য এই উল্টাপাল্টা থাকে। তো আমি এই কালোটা প্লাস, যেহেতু তো এই প্লাসটা আমরা এই যে ডায়েটের এই যে গোড়াটা, এই গোড়ায় আমরা প্লাস টার্মিনালটা পিনের লাগাই দিব। যেহেতু আমার কালোটা প্লাস, তো আমি এটা লাগিয়ে দিলাম। এবারে আমাদের মাইনাস টার্মিনাল, পিনের যে মাইনাস টার্মিনালটা, এইটা আমরা এই মোবাইলের ব্যাটারির মাইনাস টার্মিনালে লাগাই দিব। তো দেওয়ার পরে পিনটা আমাদের লাগানো শেষ। এখন আমরা এই মাইনাস টার্মিনালটা কোথায় দিব? এই সিগন্যাল ইন্ডিকেটারে। সিগন্যাল ইন্ডিকেটারের মাইনাস টার্মিনালটা এইটা আমরা এই যে মাইনাস টার্মিনাল ব্যাটারির এই মাইনাস টার্মিনালে লাগায়া দিব। তো এখন আমাদের প্রায় সব কাজ কমপ্লিট। এখন আমাদের চেক করার পালা। এখন দর্শক বন্ধুরা আমরা এখানে চার্জিং পুটে আমরা চার্জার, একটা মোবাইলের চার্জিং পুট আপনারা দেখতে পাচ্ছেন C101 বা স্যামসুং বা অ্যান্ড্রয়েড যে কোনো ফোনেরই এই চার্জিং পুটটা হয়ে থাকে। এটা আমরা এখানে লাগিয়ে দেখব। লাগানোর পরে দেখতে পাচ্ছেন दर्शक बंधुरा एखाने किन्तु आमादेर सिग्नल इंडिकेटरटी जले उठेछे। एई मुहूर्ते देखलाम जे आमादेर चार्जिंग पुटे चार्ज निच्छे, सिग्नल जलतेछे एबं आमरा एखन देखब लाइटटी जलछे किना। लाइटटाते सुइच दिलाम, देওয়ার পরে দেখুন এই পাশে কিন্তু লাইটটা ফুল জ্বলে উঠতেছে। করে দিলাম। এখন আমরা এখানে একটু গাম আঠা দিয়ে নিব যাতে করে পিনটা এবং এই সিগন্যাল ইন্ডিকেটরটা দড়াচড়া না করে, সেজন্য লাইনগুলোকে জয়েন করে দিচ্ছি। এবারে আমরা এটাকে একটু সেটিং করে নিব, সেটিং করে ফেলব। দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর এবং কত সহজে এই কাজগুলো করা যায়। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, কোনো কাজে আসে বা উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।